নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে ছয় দফা দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। ফসলে রাব্বির রিপোর্ট। সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে। এ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বলেন, বারবার বলা হয়েছে বিদ্যুতের সমস্যা সাময়িক, তারপরও বিএনপি এ নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে। সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস থাকলে দেশে এসে জনগণের মুখোমুখি দাঁড়ান। বড় বড় কথা বলে লক্ষ্যে করে না, নেতা কো নেতা অনলাইনে কথা বলে, অনলাইনে বাংলাদেশে কোন অভ্যুত্থান হবে, অনলাইনে বাংলাদেশে জনগণ কারো কথা আন্দোলন করবে না, রাজপথে এসে সংগ্রাম করে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলো, সৎসাহস নেই সেজন্য পালিয়ে আছে, পালিয়ে পালিয়ে ডাক দিলে আন্দোলনে জনগণ সারা দেবে। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত, এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেখলাম কি এখন সংলাপের মুদা দেখে আবারও জিব্বা পানি এসেছে বিএনপি নেতাদের, হবে না হবে না, আপাতত আমরা ভাবছি না। বিদেশিরা চায় ফ্রি ফেয়ার ইলেকশন, বিএনপি চায় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, মামা বাড়ির আপনার, বিএনপি চায় পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে, জনগণের নির্বাচিত পার্লামেন্ট কেন বিলুপ্ত করতে হবে, পৃথিবীর কোন দেশে বিলুপ্ত, পৃথিবীর কোন দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী ইলেকশন চলাকালে বিদায় দিয়ে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে, এ নিয়ে ষড়যন্ত্র না করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।